সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আইসকের ভিডিও টিউটোরিয়াল আর এই ভিডিও টিউটোরিয়াল উপস্থাপনায় আছি আমি আবু হাসনাত মোহাম্মদ খান প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ মাসপাড়া মহাবিদ্যালয় রাজবাড়ি আমাদের আজকের পাঠ হচ্ছে দুইয়ের পরিপ্রক পদ্ধতিতে হেক্সাইডিসমএল ও অক্টাল সংখ্যার বিয়োগ আমাদের অধ্যায় হল তৃতীয় এইখানে বলার প্রয়োজন যে সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন প্রণয়ন শুরু হওয়ার পরে প্রায়শই দেখা যায় যে নাম্বার সিস্টেমে অর্থাৎ সংখ্যা পদ্ধতির অঙ্কগুলোতে উদ্দীপক হিসাবে একটা ও একটা অক্টাল সংখ্যা যদি দেয়া থাকে তাহলে সেখানে সেই হেক্সাইডিসিম্যাল ও অক্টাল সংখ্যার বিয়োগ ফল হিসাবে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে বলা হয় আর সেই দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যদি বিয়োগ করতে বলা হয় তাহলে সেই বিয়োগ অঙ্কটির জন্য আজকের ভিডিও টিউটোরিয়াল খুবই উপযোগী বলে আমি মনে করি তো দেখা যাক আমাদের অঙ্কের ভিতরে কি আছে আমাদের এখানে দেখা যাচ্ছে যে একটা অক্টাল সংখ্যা আছে সেভেন টু এই ফাইভ ডি থেকে আমাদের সেভেন টুকে বিয়োগ করতে হবে তো এখানে বিয়োগের প্রক্রিয়াটা যেভাবে দেখানো হয়েছে সেটা হচ্ছে এরকম যে ফাইভ ডি প্লাস মাইনাস সেভেন টু অর্থাৎ এখানে ফাইভ ডি এর সঙ্গে মাইনাস সেভেন টুকে যদি যোগ করা হয় তাহলে পরে আমরা কাঙ্ক্ষিত বিয়োগফলটি পেয়ে যাব আসলে এই জন্যেই হেক্সা দুইয়ের পরিপূরক পদ্ধতি থেকে পদ্ধতিকে বলা হয় হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগ করা প্রকৃত অর্থে যার আগে ঋণাত্মক চিহ্ন আছে সেই ঋণাত্মক চিহ্ন অর্থাৎ বিয়োগ চিহ্ন যেটি আছে সেটিকে যদি আমরা বাইনারি বের করার পরে প্রথমত একের পরিপূরক এবং তারপর দুইয়ের পরিপূরক বের করি তাহলে সেখানে একটা বাইনারি সংখ্যা পাবো আর সেই বাইনারি সংখ্যাটা হয়ে যাবে আমাদের এই ঋণাত্মক সংখ্যার সমান অর্থাৎ এখানে আমরা যে এই এর সমান হয়ে যাবে তো আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে আগে হেক্সারিসমেলের বাইনারিটা বের করে নিই তবে হেক্সারিসিমেলের বাইনারি বের করতে হলে আমরা পূর্বেই জেনেছি যে এর প্রতিটা অঙ্কের চারবিটের সেটে পরিণত করতে হবে চার বিটের সেট অর্থাৎ চার বিটের বলতে বিট অর্থ হচ্ছে বাইনারি সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে বিট বলা হয় যেখানে বিট উল্লেখ থাকবে সেখানে বাইনারি বলার প্রয়োজন নাই অর্থাৎ এখানে ফাইভ ডি এর প্রত্যেকটার বাইনারিতে রূপান্তর করতে হবে তো আমরা দেখি এবং সেই ফাইভ এর জন্য হবে চার বিট এবং ডি এর জন্য হবে চার বিট অর্থাৎ মোট আট বিট হবে তো ফাইভ এর জন্য আমরা দেখে নেই ফাইভ ডি এর এখানে আমরা ফাইভ এবং ডি এর আমরা দুইটা সেট পেয়েছি করে এখানে প্রথম সেটটা হলো জন্য এবং দ্বিতীয় সেটটা হলো এখানে দেখা যাচ্ছে যে আমাদের এক দুই চার আট অর্থাৎ চার এবং একের নিচে এক আছে আর দুই এবং আটের এর নিচে কোনো কিছু নাই অতএব চার আর একে পাঁচ আমাদের ফাইভ এর জন্যে চার বিটের বাইনারি ঠিক হয়ে গেল আর ডি এর মান যেহেতু তেরো অতএব তেরো হল আট আর চারের বারো আর একে তেরো তাহলে এক দুই চার আট এখানে আট এবং চারের নিচে এক আছে এবং একের নিচে এক আছে অতএব আমাদের তেরো হয়ে গেল সেই হিসাবে আমরা ফাইভ এবং ডি থেকে একসঙ্গেই আট বিট বাইনারি সংখ্যা পেয়ে গেলাম যা আট বিট রেজিস্টারের জন্য প্রযোজ্য এর আগে পরে অন্য কোনো কিছু যোগ করার প্রয়োজন নাই এরপর আমরা দেখব যে এখানে আমাদের একটা এতে বলে দেওয়া হয়েছে যে ফাইভ সমান কত তারপর ডি সমান কত এবং ফাইভ ডি সমান কত হয় সেটা বলে দেওয়া হয়েছে তো এরপর আমরা আমরা ওইটাকে ওই সেটটা ভেঙে আমরা একসঙ্গে করে লিখলাম তারপরে আবার আমাদের সেভেন টুকে আমরা যদি বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে নিয়মটা হচ্ছে যে অকটালকে বাইনারি করতে হলে এর প্রতিটা অঙ্কের তিন বিটের সেটে পরিণত করতে হবে অর্থাৎ হেক্সাডেসিমাল চার বিটের সেট আর অক্টাল হচ্ছে তিন বিটের সেট তো আমরা এখান থেকে একটু দেখি যে সেভেন টু আমরা জানি যে সেভেন হচ্ছে অক্টাল পদ্ধতির সর্বোচ্চ অঙ্ক আর সেই সর্বোচ্চ অঙ্ক সেভেন অর্থাৎ আমরা অক্টাল পদ্ধতিতে ব্যবহার করি এক দুই চার এই এক দুই চার এই তিনটাই যদি যোগ করা যায় তাহলে সাত পাওয়া যায় এই জন্যে একের নিচে চারের একের নিচে এক দুইয়ের নিচে এক এবং চারের নিচেও এক অর্থাৎ তিনটা এক বসে আর পরের অঙ্কটা আছে হলো আমাদের দুই দুই মানে হলো এক দুই চার এই সেটের ক্ষেত্রে শুধু দুইয়ের নিচে এক বসে আর চার এবং এক বাদ থাকে এই জন্যে দুইয়ের তিন বিটের বাইনের হচ্ছে জিরো ওয়ান জিরো তো আমরা এখন এই যে সেভেন টু এর আছে হলো ছয় বিট অতএব এর সঙ্গে আমাদের দুই বিট যুক্ত করতে হবে এখানে আমাদের সেভেনের মান কত বাইনারিতে এবং এর মান কত সেটা বলে দেওয়া হয়েছে তারপর সেভেন তে কত সেটা বলে দেওয়া হয়েছে তো আমাদের যাই হোক এখানে সেভেনের জন্য তিন বিট এবং এর জন্য তিন বিট মোট ছয় বিট পাওয়া গিয়েছিল এটাকে আট বিট রেজিস্টারের জন্য আমাদের আগে দুইটা শূন্য দিয়ে আট বিটে পরিণত করা হয়েছে এখন আমরা এখানে দেখি যেহেতু সেভেন এর আগে মাইনাস চিহ্ন আছে এই জন্য সেভেন কে আমরা দুইয়ের পরিপূরক করতে হবে আর দুই এর পরিপূরক করতে হলে অবশ্যই তার করতে হবে অর্থাৎ টু এর বাইনের সংখ্যাটা পেয়েছি তার আগে আছে দুইটা শূন্য অতএব এখানে দুইটা এক এবং তারপর আছে তিনটা এক অতএব এখানে তিনটা শূন্য তারপর আসলে একটা শূন্য এখানে একটা এক তারপরে আসলে একটা এক তার জন্য একটা শূন্য এবং শেষে আসলে একটা শূন্য তার জন্য একটা এক অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক আমরা শূন্যের জায়গায় এক এক করেছি এবং একের জায়গায় শূন্য দিয়ে একের পরিপরক করেছি আর এই একের পরিপরকের সঙ্গে যদি এক যোগ করা যায় তাহলে দুই এর পরিপরক পাওয়া যায় তাহলে আমরা পরের লাইনে দেখলাম যে একের পরিপরকের পূরকের সঙ্গে অর্থাৎ এই উপরের যে অঙ্কটা পুরোটাই এখানে তুলে দেওয়া হয়েছে নিচে আর তার সঙ্গে এক যোগ করা হয়েছে এখন যদি একের সঙ্গে যদি এক যোগ করি তাহলে এক আর এক দুই হবে দুই এর শূন্য সেখান থেকে হাতে থাকবে এক হাতের এক আর এই যে এখানে যে শূন্যটা রয়েছে এই শূন্যের সঙ্গে হাতের এক যোগ হলে পরে আমরা এখানে পরে পাবো হচ্ছে এক আর হাতে কোন কিছুই নাই অতএব এইখান থেকে শুরু করে আমাদের এই একেবারে বাম পর্যন্ত সম্পূর্ণটাই আমাদের বসে যাবে তো আমরা এখান থেকে এর জন্য যে বাইনারি নাম্বার সেটা পেয়ে গেলাম অর্থাৎ আমরা ফাইভ ডি এর জন্য আট বিটের বাইনারি নাম্বার পেয়েছি উপরের দিকে আছে অর্থাৎ এই যে এখানে আর মাইনাস সেভেন টু এর জন্য আট বিটের বাইনারি নাম্বার পেয়েছি অতএব এই ফাইভ ডি আর সেভেন টু এই দুটো এখন আমরা জাস্ট যোগ করে দিলে পরে আমাদের উত্তরটা হয়ে যাবে আমরা স্লাইডে দেখছি সেটা হচ্ছে এর এর মান এরপরে মানটা আমরা এখানে দেখছি দেখার পর মানগুলো নিচে নিচে বসে গেল এখন আমরা এটা যোগ করব তো আমাদের ওয়ান আর জিরো যদি যোগ করি তাহলে ওয়ান হয় তারপরে এটা দেখি জিরো আর ওয়ান যোগ যদি করি তাহলে পরে সেটা ওয়ান হয় পারফেক্টটা ওয়ান আর ওয়ান যদি যোগ করি তাহলে দুই এর শূন্য অর্থাৎ দুই কে যদি দুই দিয়ে ভাগ করা যায় তাহলে পারে ভাগফল এক আর ভাগশেষ শূন্য অর্থাৎ ভাগশেষটা বসে গেল আর ভাগফল হচ্ছে হাতে থাকা সংখ্যা সেটা হাতে থাকলে আমরা পরের ঘরে হাতে থাকা সংখ্যা এক আর শূন্য যদি যোগ করি তাহলে দুই হয় অর্থাৎ দুই এর শূন্য হাতে হলে এক তারপরেরটাও একই অবস্থা দুই এর শূন্য হাতে এক তারপরে দুইটা শূন্য আসার হাতে একে শুধু এক হাতে কোনো কিছু থাকলো না এবারে এক আর এক দুই দুই এর শূন্য হাতে হইলো এক হাতের এক আর এই শূন্য একের সাথে যদি যোগ করি তাহলে আবারও দুই এর শূন্য হাতে এক আর হাতের একটা সর্বশেষ এখানে বসে গেল এখন দেখা যাচ্ছে যে আমরা উপরের যে অঙ্কগুলো সাজিয়েছি সেগুলো প্রত্যেকটাই হচ্ছে আট বিটের কিন্তু আমাদের যে যোগ ফলটা নামালাম এই যোগ ফলটা নয় বিটের তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা একটা রেজিস্টারের অনুরূপ একটা টেবিল নিয়েছি সেই টেবিলে দেখা যাচ্ছে যে এখানে আট বিটের টেবিল আট বিটের প্রত্যেকটা ঘরের মধ্যেই প্রত্যেকটা সেলের মধ্যেই একটা করে বিট আছে শুধুমাত্র বাম পাশের একটা বাইরে চলে গেছে অর্থাৎ এটা আট বিট রেজিস্টারে এর কোনো জায়গা হয় নাই যেহেতু আট বিট রেজিস্টারের মধ্যে এর কোনো জায়গা হয় নাই এটা অতিরিক্ত অতএব এটা বাদ চলে যাবে এটা বাতিল হয়ে যাবে আমরা এটা বাদে হিসাব করব এবং আট বিট রেজিস্টারের এই শূন্যের কাছেই যে জিরোটা রয়েছে এই জিরোটা হচ্ছে চিহ্ন বিট তার মানে হলো আট বিট রেজিস্টারের অষ্টম বিট হচ্ছে চিহ্ন বিট অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই অষ্টম বিট হলো চিহ্নবিট অষ্টম ঘরে যদি এক থাকতো তাহলে এই বিয়োগফলটা ফলটা হয়তো ঋণাত্মক কিন্তু এখানে শূন্য থাকায় এটি হচ্ছে ধনাত্মক তাহলে এখানে সেই বিষয়টা আমাদের ক্যাপশনে বলে দেওয়া হয়েছে যে চিহ্নবিট জুড়ে বলে বিয়োগফল ফল ধনাত্মক অতএব আমরা এক বাদ দিয়ে আমরা বিয়োগফলটা ফলটা এখান থেকে নামিয়ে নেব তো এক বাদ দিয়ে আমরা এখানে পেলাম হচ্ছে ডাবল জিরো ওয়ান তারপরে ট্রিপল জিরো ওয়ান ওয়ান আমরা এই মানটা বের করে নিলাম এখন এই মানটাকে আমরা চারটে চারটে সেটে পরিণত করলাম তো চারটে চারটে সেটে যদি পরিণত করি অর্থাৎ তাহলে আমরা এখান থেকে দেখতে পাই যে এখানে এক দুই চার আট এক দুই চার আট এক দুই চার আট অর্থাৎ দুইয়ের ঘরে শুধুমাত্র এক আছে অন্য কোথাও এক নাই অতএব এর মান হলো দুই আর এখানে আছে এক দুই চার আট এক দুই চার আট তার মানে এখানে দুই আর একের ঘরে আছে তার মানে এটা হলো তিন আর এটা হলো দুই অতএব হেক্সাডেসিমাল পদ্ধতিতে এর মান হচ্ছে পদ্ধতিতে এর মান আমরা এবারে দেখব যেটা অক্টাল পদ্ধতিতে যেহেতু আমরা অক্টাল এবং হেক্সাডেসিমাল পদ্ধতির দুটো অঙ্ক থেকে রেজাল্ট বের করেছি অতএব আমরা দেখি আমরা এইবার দেখব যে এটাকে আমরা এইভাবে সাজালাম অর্থাৎ আগের শূন্য দুটো আমরা বাদ দিয়ে দিলাম আগের শূন্য দুটো যদি এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের এখান থেকে এ পর্যন্ত বিট থাকে আর এই ছয় বিটকে আমরা বিট বিট করে সাজাই তাহলে শুধুমাত্র ঘরে এক আছে দুই অতএব এই এক শূন্য শূন্য এটার মান হচ্ছে আমাদের চার অর্থাৎ এইটুকের মান হলো চার আর এখানে আছে এক দুই চার তার মানে এখানে দুই আর একের ঘরে এক আছে অতএব এটার মান তিন তার মানে এটা হলো চার আর এটা তিন অর্থাৎ অক্টাল পদ্ধতিতে এটার মান হচ্ছে তেতাল্লিশ অক্টাল পদ্ধতিতে এটার মান তেতাল্লিশ আর বাইনারি পদ্ধতিতে এটার মান হচ্ছে এক শূন্য 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 এক এক বাইনারি পদ্ধতিতে আর ডেসিমাল পদ্ধতিতে যদি যেতে চাই তাহলে আমরা এখান থেকে শর্টকাটে একটু ডেসিমাল করতে পারি সেটা হলো এই চারের সঙ্গে আট আট গুণ করে দেবো যেহেতু এখানে অক্টাল অক্টাল থেকে আমরা ডেসিমেল যেতে হলে পারি এখানে চারের সঙ্গে আট গুণ করে দিয়ে তিন যোগ করে দেবো তাহলে চার এসটা বত্রিশ আর তিন পঁয়ত্রিশ অথবা এখানে এটা হেক্সারিসিমাল আছে দুইয়ের এর সঙ্গে আমরা ষোলো গুণ করে দিয়ে তিন যোগ করে দেবো তার মানে হলো এখানেও পঁয়ত্রিশ অতএব এই দুয়ের পরিপূরক পদ্ধতিতে অকটাল থেকে হেক্সারিসিমাল হেক্সারিসিমাল থেকে অকটাল সংখ্যার যে বিয়োগটা করলাম আমাদের যে বিয়োগ অঙ্কটা যে অঙ্কগুলো দেয়া ছিল আমরা যেটা করলাম তাতে দেখা যাচ্ছে যে আমাদের হেক্সারিসিমালে এটার ফলাফল আসে তেইশ এক্সারিসিমাল আর বাইনারিতে আসে এক শূন্য 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 এক এক আর অক্টালে আসে তিতাল্লিশ আর ডেসিমাল আসে হচ্ছে পঁয়ত্রিশ অর্থাৎ আমরা এখানে বিভিন্ন ধরনের উত্তর পেয়ে গেছি কারণ যেহেতু এখানে বলা হয় নাই যে এটা কোন পদ্ধতির উত্তর তো যদি এভাবে বলা না হয় তাহলে আমরা যে কোনো এক পদ্ধতির উত্তর বের করে রাখতে পারি এমনকি বাইনারি উত্তরও বের করে রাখতে পারি তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের মতো এখানেই ইতি আহ সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে সবার জন্য এক রাত প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় গ্রহণ করছি ধন্যবাদ